আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমাকে ধাক্কার পর ধাক্কা মারছে। ধর্মড়িয়ে উঠে বসে দেখি জয়ন্ত। তারপর সে ধাক্কা মেরে জাগিয়ে দিল তপনকেও। ঘড়িতে ঢং ঢং করে বাজল রাত দুটো। তপন সবিস্ময়ে বললে, এত রাত্রে কি ব্যাপার জয়ন্ত? কোনো কথা নয়, একেবারে একতলা নেমে চলো, শীতে শীতলবাবুর খড়ে চলো। সে কি, কেন? কথা নয়, কথা নয়, যা বলি সেটা শোনো। ন্যাড়া ছাদের গপ্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তের প্রথম মামলা। হেমেন্দ্র কুমার রায় কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক ও ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্তমানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু। তাঁর লেখা বই বলতে যক্ষের ধন, জয়ন্তের কীর্তি, আবার যক্ষের ধন ইত্যাদি। শুধু লেখক নন, তিনি ছিলেন একজন সফল গীতিকার। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তের প্রথম মামলা। প্রধান চরিত্রে জয়ন্ত, মানিক, তপন ও শীতলবাবু। গল্প পাঠে শুভারুণ। জয়ন্তের ভূমিকায় সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তের প্রথম মামলা। আমার বন্ধু জয়ন্ত গোয়েন্দাগিরি করে এখন যথেষ্ট যশস্বী হয়েছে। সে যে কত মামলার কিনারা করেছে তার সংখ্যা হয় না, কিন্তু তার প্রথম মামলার কথা আজ পর্যন্ত লিপিবদ্ধ হয়নি। মামলাটি যদিও বিশেষ অসাধারণ নয়, তবুও তরুণ বয়স থেকেই সে যে কীরকম আশ্চর্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল, আমার এই কাহিনীর ভিতরে তার উজ্জ্বল পরিচয় পাওয়া যাবে। আমি আর জয়ন্ত তখন থার্ড ইয়ারের ছাত্র। সে যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে জয়ন্ত তখনও এ কথা জানত না বটে, কিন্তু সেই সময় থেকেই দেশ বিদেশের অপরাধী বিজ্ঞান, নামজাদা গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দস্তুর মতো মস্তিষ্ক চালনা শুরু করে দিয়েছিল। সময়ে সময়ে অতি তুচ্ছ সূত্র ধরে সে এমন সব বৃহৎ বৃহৎ তথ্য আবিষ্কার করত যে আমরা তার সহপাঠীরা বিস্ময়ে অবাক না হয়ে পারতুম না। একটি বৈকাল জয়ন্ত ও আমি গোলদিঘিতে পাইচারি করছি, এমন সময় তপনের সঙ্গে দেখা। সেও আমাদের কলেজের থার্ড ইয়ারের ছাত্র, বনিয়াদি বংশের ছেলে। তার পূর্বপুরুষেরা আগে বিপুল সম্পত্তির মালিক ছিলেন। তাদের আধুনিক অবস্থা ততটা উন্নত না হলেও এখনও তারা ধনবান বলে পরিচিত হতে পারে। আজও তাদের বাড়িতে দোল দুর্গোৎসবে সমারোহের অভাব হয় না। জয়ন্তকে দেখেই তপন বলে উঠল, আরে তোমাকে খুঁজছি যে। জয়ন্ত শুধালে, আমাকে? আমাকে খুঁজছো কেন? একটা হেয়ালির অর্থ জানতে চাই। কীরকম হেয়ালি? আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, গুরুতর কিছু নয় বটে, কিন্তু যথেষ্ট কৌতূহল উদ্দীপক। এই ব্যাপারে তোমার মাথা খুব খোলে কিনা?
তাই তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। ঘটনাটা বলো। এই ভিড়ে নয়, আমার বাড়িতে চলো। মনে করো না যে কেবল ঘটনাটা বলবার জন্যই তোমাদের বাড়িতে টেনে নিয়ে যাচ্ছি। ওই যৎসামান্য ঘটনা, তুচ্ছ চুরি, কোনো ছিচকে চোরে কীর্তি, কিন্তু তোমাদের সঙ্গ আমার ভালো লাগে, তাই একসঙ্গে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্প স্বল্প করতে চাই। আমার দিকে ফিরে জয়ন্ত বললে, কি হে মানিক, রাজি আছো? আমি বললুম, মন্দ কি, অন্তত খানিকটা সময় কাটানো যাবে তো। তপনদের সাজানো গুছানো বৃহৎ বৈঠকখানা, চা এলো, খাবার এলো। তপন বললে, আগে ঘটনাটা শোনো, তোমার মত বলো, তারপর অন্য গল্প স্বল্প। দেখো, আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী ছিলেন অত্যন্ত খেয়ালি মানুষ। কোন খেয়ালে জানি না, তিনি গুটি কয়েক দেবী মূর্তি গড়িয়েছিলেন, বিষ্ণু, মহাদেব, কৃষ্ণ, রাধা, কালী, লক্ষ্মী আর সরস্বতী, এই সাতটি মূর্তি। ওর মধ্যে লক্ষ্মীর মূর্তিটি সবচেয়ে বড়, লম্বায় প্রায় 1 ফুট। অন্য অন্য মূর্তি কোনোটি 8 ইঞ্চি লম্বা, কোনোটি বা 6 ইঞ্চি, তবে মূর্তিগুলো বেশ ভারী, কী দিয়ে গড়া জানি না, বাবা বলতেন পিতলের মূর্তি। কিন্তু বাহির থেকে দেখে বোঝার উপায় ছিল না, কারণ প্রত্যেকটা মূর্তির আপাত মস্তক ছিল রঙিন এনামেল দিয়ে ঢাকা। ঠাকুর ঘরের মধ্যে একটি গ্লাস কেসের ভেতরে মূর্তিগুলো সাজানো ছিল আমার প্রপিতামহের আমল থেকেই। আমার ঠাকুরদা কি বাবা, ও মূর্তিগুলো নিয়ে কিছুমাত্র মাথা ঘামাননি, আমিও মাথা ঘামাবার দরকার মনে করিনি। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি তাদের নিয়ে রীতিমতন মাথা না ঘামিয়ে থাকতে পারেনি। কে সে? কোনো অজ্ঞাত চোর। তাহলে মূর্তিগুলি চুরি গিয়েছে? হ্যাঁ। কবে? 3 দিন আগে। মূর্তিগুলি কি মূল্যবান? মূল্যবান হলে সেগুলোকে কাচের আধারে ওভাবে ঠাকুর ঘরে ফেলে রাখা হতো না। শিল্পের দিক থেকেও তো তাদের কোনো মূল্য থাকতে পারে। না না না, অতি সাধারণ মূর্তি, শিল্পীরা তাদের দিকে ফিরেও তাকাবে না, কেবল এনামেল করা মূর্তি, এইটুকুই যা বিশেষত্ব, আর সেই জন্য কেউই তাদের খুব বেশি দামে কিনতে রাজি হবে না। কিন্তু মজার কথা কি জানো, আমার অতি খেয়ালি প্রপিতামহ তার উইলেও মূর্তিগুলোর উল্লেখ করতে ভোলেননি। উল্লেখ কীরকম? উইলে তিনি বলেছেন, তার কোনো এক বুদ্ধিমান বংশধরের জন্য এই মূর্তিগুলো আর সত্যনারায়ণের পুঁথিখানা রেখে গেলেন, যে এগুলি সদ্ব্যবহার করতে পারবে, মূর্তি আর পুঁথি যেন সযত্নে রক্ষা করা হয়। এতক্ষণ পরে একটা চিত্তাকর্ষক কথা শুনলুম। আচ্ছা, তখন এই সত্যনারায়ণের পুঁথিটা কি? সেকালে লেখা হতো একখানা পুরাতন পুঁথি, ওই সত্যনারায়ণ পুজোর সময় পুঁথিখানা পাঠ করা হয়। আচ্ছা, পুঁথির কথা না হয় পরে হবে, আগে চুরির কথা বলো। হ্যাঁ, পরশুদিন মামাতো বোনের বিয়ে ছিল, বাড়ির সবাইকে নিয়ে তাই মামার বাড়িতেই রাত কাটাতে হয়েছিল। কাল সকালে ফিরে এসে দেখি গ্লাস কেসের ভিতর থেকে মূর্তিগুলো অদৃশ্য হয়ে গেছে। ঠাকুর ঘরে দরজা কি তালাবন্ধ থাকতো না? থাকতো বই কি, চোর অন্য কোনো চাবি দিয়ে তালাটা খুলে ফেলেছিল। মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি? না। এও এক আশ্চর্য কথা, ঠাকুর ঘরের লক্ষ্মীর হাড়ির ভিতর ছিল আকবরী মোহর, কিছু কিছু রূপোর বাসনকোসন, গৃহদেবতা রঘুনাথের রূপোর সিংহাসন, সোনার ছাতা, চূড়া, পৈতা আর খগম। চোর কিন্তু সেগুলো স্পর্শও করেনি, সে খালি মূর্তিগুলো চুরি করবার জন্যই এখানে এসেছিল। আচ্ছা, পুলিশে খবর দিয়েছ? না, এই সামান্য চুরির মামলার জন্য পুলিশের হাঙ্গামা করতে ইচ্ছে হচ্ছে না। বুঝলাম। তা তুমি কাউকে সন্দেহ করছো? কাকে সন্দেহ করব, দাস দাসী, পাচক, দারোয়ান সকলেই বাবার আমলের পরীক্ষিত লোক, এতদিন পরে তাদের কারোর ওই তুচ্ছ মূর্তিগুলোর উপরে দৃষ্টি পড়বে কেন? তারা ছাড়া বাড়িতে থাকেন শীতলবাবু, তার কর্তব্য দুরকম, ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো আর এটা ওটা সেটা তত্ত্বাবধান করা। 3 বছর হয়েছেন কাজ করছেন, প্রায় আমাদের সংসারেরই একজন হয়ে উঠেছেন। গরিব হলেও লেখাপড়া জানা নিরীহ সচ্চরিত্র ব্যক্তি, সকল রকম সন্দেহের অতীত। বুঝেছি বুঝেছি। আচ্ছা, এইবার তোমাদের এই সত্যনারায়ণের পুঁথির কথা বলো,
তোমার প্রপিতামহ এই পুঁথিখানাকেও যখন সযত্নে রক্ষা করতে বলেছেন তখন নিশ্চয়ই ওর মধ্যেও কোনো বিশেষত্ব আছে। তপন বললে, বিশেষত্ব পুঁথির ভিতরে আবার কি বিশেষ? বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে সে আবার বললে, না 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 না, এই একটা বিশেষত্ব আছে বটে, কিন্তু তার সঙ্গে মূর্তি চুরির কোনো সম্পর্ক তো থাকতে পারে না। জয়ন্ত বললে, হয়তো নেই, হয়তো কোনো সম্পর্কই নেই, তবু বিশেষত্বর কথাটা আমার শুনে রাখা উচিত, তাই না? তপন উঠে দাঁড়িয়ে বললে, দাঁড়াও, আমি বরং পুঁথিখানা এখানে একবার নিয়ে আসছি, তুমি সচক্ষে দেখতে পারো। তপন নিয়ে এলো পুঁথিখানা। এনা জয়ন্ত তার পাতা উল্টাতে উল্টাতে বললে, খুব প্রাচীন পুঁথি বটে, কিন্তু তপন আর কোনো বিশেষত্বই তো আমি দেখতে পাচ্ছি না। পুঁথিটা যেখানে শেষ হয়েছে বিশেষত্বটা তুমি সেখানেই খুঁজে পাবে। যথাস্থানে দৃষ্টিপাত করে কিছুক্ষণ মৌন মুখে বসে রইল জয়ন্ত। আরও লক্ষ্য করলুম তার দুই চক্ষে ফুটে উঠেছে জ্বলন্ত কৌতূহল। পুঁথি থেকে মুখ তুলে অবশেষে সে বললে, এইখানে ভিন্ন হাতের একটু লেখা রয়েছে যে। তপন বললে, হ্যাঁ, হিজিবিজি হেয়ালি, কোন ভাষা কিচ্ছু বোঝার জো নেই, কৌতূহল জাগায় কিন্তু কৌতূহল মেটায় না, বহু চেষ্টার পর শেষটা হার মেনেছে। তোমার বাবা তোমার ঠাকুরদাদাও নিশ্চয়ই এই পুঁথির লেখা নিয়ে মাথা ঘামিয়েছিলেন। হ্যাঁ, তারাও কিছুই বুঝতে পারেননি। তপন, বড়ই দুঃখের সঙ্গে আমায় বলতে হচ্ছে, তোমার প্রপিতামহ যে বুদ্ধিমান বংশধরের জন্য এই পুঁথিখানি সযত্নে রক্ষা করার নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি এখনো তোমাদের পরিবারে জন্মগ্রহণ করেন। কিঞ্চিত বিরক্ত স্বরে তপন বললে, তোমার কথার অর্থ ঠিক বুঝলাম না। বেশ, বুঝিয়ে দিচ্ছি। জয়ন্ত উঠে পড়ে দেওয়ালে ঝুলানো প্রকাণ্ড একখানা দর্পণের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পুঁথিখানা তুলে ধরে আয়নার ভিতরে তার প্রতিবিম্ব দেখতে দেখতে প্রকাণ্ড কাগজের উপরে কী সব লিখে যেতে লাগল। তারপর ফিরে এসে কাগজখানা আমাদের সামনে টেবিলের উপর ফেলে দিয়ে বলল, এইবার পড়ে দেখো দেখি। সাগ্রহে ঝুঁকে পড়ে আমরা দুজনে এই কথাগুলি পাঠ করলুম। অভাবে স্বভাব নষ্ট করিবে না, সর্বদা দেব দেবীর মূর্তি স্মরণ করিবে, নিশ্চিত জানিও তোমার অভাব লইয়া মাথা ঘামাইতে হইবে না, চিন্তা দূর করিবে, লক্ষ্মী ছাড়া হইলে জীবনে লক্ষ্মীর ঝাঁপি বিশেষ কাজে লাগে না, জগদীশ্বর কত রূপে দ্রষ্টব্য। তপন চমৎকৃত কণ্ঠে বললে, এই হেয়ালির ভিতরে এই কথা ছিল? জয়ন্ত বললে, হ্যাঁ, এই কথাই ছিল, কিন্তু যা তুমি হেয়ালি বলে ভ্রম করছো তা হচ্ছে আমাদের সরল মাতৃভাষায়, কেবল উল্টোভাবে সাজানো। উল্টোভাবে সাজানো মানে? এ হচ্ছে একরকম সাদাশিদে গুপ্তলিপি। ইংরেজিতে একে বলে লুকিং গ্লাস সাইফার, অর্থাৎ দর্পণ গুপ্তলিপি। পঞ্চদশ শতাব্দীতেও ইটালির চিন্তাশীল চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই উপায়ে গুপ্তলিপি রচনা করে গিয়েছেন। আয়নার সামনে ধরলেই এরকম গুপ্তলিপি খুব সহজেই পাঠ করা যায়। তপন বললে, এত সহজে গুপ্তলিপির পাঠোদ্ধার করে তুমি যথেষ্ট বাহাদুরী পরিচয় দিলে বটে, কিন্তু এটা আমাদের কোন কাজে লাগবে? এ তো কতকগুলি মামুলি উপদেশ মাত্র, সকলেই যা জানে, তার আবার গুপ্তলিপির কী প্রয়োজন? ঠিক বলেছো তপন, ঠিক কথা, এরকম মামুলি উপদেশের জন্য গুপ্তলিপির প্রয়োজন তো হয় না, তার উপরে উপদেশগুলো তো কেমন খাপ ছাড়া। আমার কি সন্দেহ হচ্ছে জানো, তোমার প্রপিতামহ এই গুপ্তলিপি রচনার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছিলেন, কিন্তু কেন? যেমন ওই বেনারসের একরকম কৌটোর ভেতরে আবার কৌটো থাকে, ঠিক তেমনি এই গুপ্তলিপির প্রথম রহস্যের ভেতরেও অন্য কোনো রহস্য রয়েছে। তোমরা এখন দয়া করে বাইরে যাও দেখি, আমাকে কিছুক্ষণ একলা থাকতে দাও, একবার চেষ্টা করে দেখি গুপ্তলিপির আসল অর্থ আবিষ্কার করতে পারি কিনা। বৈঠকখানার পাশেই ছিল তপনদের লাইব্রেরি।
তপন আমাকে সেই ঘরেই নিয়ে গেল। সাধারণত বাঙালিদের বাড়িতে এত বড় লাইব্রেরি চোখে পড়ে না। মস্ত ঘরের চারিদিকের দেওয়ালে আধখানা ঢেকে দাঁড়িয়ে আছে আলমারির পর আলমারি। ভিতরকার বইগুলোর নাম পড়তে পড়তে কেটে গেল খানিক্ষণ। হিরে বললুম, এ তপন, এখানে যতগুলো বইয়ের নাম পড়লুম সবই দেখছি পুরানো যুগের। তা তো হবেই। এ ঘরের চার ভাগের তিন ভাগ কেতাব সংগ্রহ করে গিয়েছেন আমার প্রপিতামহ। বই কেনা আর বই পড়া ছিল তার এক অদ্ভুত খেয়াল। বই কেনা আর পড়াকে তুমি অদ্ভুত খেয়াল বলে মনে করো? জানো, আমরা পশুত্বের ধাপ থেকে মানুষের ধাপে উঠতে পেরেছি কেবলমাত্র জ্ঞানার্জনের দ্বারা। জানি, কিন্তু যে কোনো বিষয় বাড়াবাড়িটাকে আমি ফ্যাট বলেই মনে করি। না, যা আমাদের মনকে উন্নত করে, প্রশস্ত করে, তার বাড়াবাড়িও নিন্দনীয় নয়। দেখছি তোমার পিতামহ একজন অত্যন্ত সুধী ব্যক্তি ছিলেন। হঠাৎ পাশের ঘর থেকে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে ডাক দিল, তপন, মানিক, শিগগিরই একবার এ ঘরে এসো। আমরা বৈঠকখানায় ঢুকে দেখলুম জয়ন্ত একখণ্ড কাগজের দিকে তাকিয়ে স্থিরভাবে বসে আছে। তপন শুধাল, কি ব্যাপার ভায়া, গুপ্তলিপির ভেতর থেকে কোনো নতুন অর্থ আবিষ্কার করতে পেরেছো নাকি? পেরেছি, পেরেছি। তোমাদের বাড়ির যত অনর্থের মূলে রয়েছে এই অর্থ। অর্থটা শুনি। এখন নয়, অর্থটা ইঙ্গিতময়, শুনলেও ভালো করে বুঝতে পারবে না। অর্থটা প্রকাশ করবার আগে আমি একটা কথা জানতে চাই। কি কথা? সত্যনারায়ণের পুঁথির এই বিশেষত্ব নিয়ে তুমি আর কারোর সঙ্গে আলোচনা করেছো তখন? হ্যাঁ, আগে আগে করতুম বই কি, কিন্তু কেউই এই হেয়ালির অর্থ বুঝতে পারেনি। শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিই। কেবল গত মাসে শীতলবাবুর কৌতূহল দেখে ওই পুঁথিখানা তার হাতে দিয়েছিলুম বটে। তারপর? তারপর আর কি, শীতলবাবু পরদিন পুঁথিখানা ফিরিয়ে দিয়ে বললেন তিনি কিছুই বুঝতে পারেননি। শীতলবাবুকে একবার একবার এখানে ডাকবে। তিনি বৈকালেই দেশের জন্য বাজার হাট করতে বেরিয়ে গিয়েছেন, সন্ধ্যের আগে ফিরতে পারবেন না। দেশের জন্য বাজার হাট? হ্যাঁ, তার কোন এক আত্মীয়ের বিয়ে, তাই এক হপ্তার ছুটি নিয়ে কাল তিনি দেশে যাচ্ছেন। কাল? কখন? খুব ভোরের গাড়িতে, সূর্যোদয়ের আগেই তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শীতলবাবু কি তোমার বাড়ির দোতলায় থাকেন? না, বাড়ির একতলায়, খিড়কির বাগানের সামনেই। জয়ন্ত প্রায় পাঁচ মিনিট কাল স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বললে, তপন, আজ তোমার বাড়িতে আমাদের জন্য একটুখানি জায়গা হবে, সামান্য? তপন বিস্মিত কণ্ঠে বললে, তার মানে? আমি আর আমার বন্ধু মানিক আজ তোমাদের বাড়িতে রাত্রিবাস করতে চাই। যদিও তোমার এই প্রস্তাবের কারণ বুঝতে পারছি না, তবু সানন্দে স্বাগত সভাষণ করছি। কেবল রাত্রিবাস কেন, ডান হাতের ব্যাপারটাও আমার এখানেই সেরে নিও। ডান হাতের ব্যাপার নিয়ে কোনো আপত্তি নেই, তবে ওই একটা কথা, মানে আমি দক্ষিণ খোলা জানলা ছাড়া ঘুমোতে পারি না। নির্ভয় হও, আমার বাড়ির দক্ষিণ দিকে আছে বাগান আর পুকুর, সেকালের বাড়ি কি না, আর আমার শয়ন গৃহও সেই দিকেই। তোমরাও আমার সঙ্গে সেই ঘরেই শয়ন করবে। তপন যে গুরুতর আহার্যের ব্যবস্থা করেছিল, একটিমাত্র ডান হাতের সাহায্যে কোনো মানুষই তার সদ্ব্যবহার করতে পারেন না। খানিক পেটে পাঠিয়ে, খানিক পাতে ফেলে আমরা উঠে পড়তে বাধ্য হলুম তপনের ঘোরতর আপত্তি সত্ত্বেও। বাগানের দিকে দোতলার বারান্দায় খানিকক্ষণ পায়চারি করলুম তিনজনে। জ্যোৎস্নামালা রাত, বাগানের তাল নারিকেলের পাতায় পাতায় আলোর ফুলঝুরি, সরোবরের নৃত্যশীল জলে চন্দ্রকের চকমকি, মৃদু পত্র মর্মর বাতাসের ঠান্ডা দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঘুম পাড়ানো ঝংকার। খানিক্ষণ চলল গল্প, তারপরে ঘুমে আমার চোখ ভরে এলো। জয়ন্ত ঘন ঘন হাই তুলতে শুরু করেছে দেখে তপন বললে, এইবার এইবার শয্যায় গিয়ে আশ্রয় নেওয়া যাক। শুয়ে শুয়ে খানিক্ষণ ভাবলুম, জয়ন্ত গুপ্তলিপির এমন কি গূঢ় অর্থ আবিষ্কার করেছে যে জন্য আজ এখানে তার রাত কাটাবার দরকার হলো।
জিজ্ঞাসা করলেও এখন সে জবাব দেবে না জানি, তাই তাকে কিছু জিজ্ঞাসাও করিনি। সময়ে নিরতিশয় রহস্যময় হয়ে ওঠে জয়ন্ত। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লুম নিজের অজ্ঞাত সারে। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল, কে যেন আমাকে ধাক্কার পর ধাক্কা মারছে। ধড়মড়িয়ে উঠে বসে দেখি জয়ন্ত, তারপর সে ধাক্কা মেরে জাগিয়ে দিল তপনকেও। ঘড়িতে ঢং ঢং করে বাজল রাত দুটো। তপন সবিস্ময়ে বললে, এত রাত্রে কি ব্যাপার জয়ন্ত? কোনো কথা নয়, একেবারে একতলা নেমে চলো, শীতে শীতলবাবুর খড়ে চলো। সে কি, কেন? কথা নয়, কথা নয়, যা বলি সেটা শোনো। ঘর থেকে সবাই বেরিয়ে পড়লুম, সিঁড়ি বেয়ে একতলায় নামলুম। খানিক এগিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে তপন বললে, এই হচ্ছে শীতলবাবুর ঘর। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল আলোর রেখা। জয়ন্ত বললে, তপন, তপন, শীতলবাবুকে ডাকো। তপন ডাকলে, শীতলবাবু, শীতলবাবু, আরে ও শীতলবাবু। ঘরের আলো নিভে গেল, কোনো সাড়া নেই। তপন আবার ডাকলে, শীতলবাবু, ঘরের আলো নেভালেন কেন? আর আমার ডাকে সাড়াই বা দিচ্ছেন না কেন? এবার ঘরের ভিতর থেকে সাড়া এলো, কে? আমি তপন, দরজা খুলুন। দরজা খুলে একটি লোক বাইরে বেরিয়ে এসে বললে, এত রাতে ব্যাপার কি, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? ইতিমধ্যে জয়ন্ত হাতের টর্চ জেলে ঘরের ভিতর ঢুকে পড়ে সুইচ টিপে আলো জ্বেলে দিয়েছে। শীতলবাবুও ঘরে ঢুকে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, কে আপনি, আমার ঘরে আপনার কি দরকার? তপন বললে, চুপ করুন শীতলবাবু, উনি আমার বন্ধু। শীতলবাবু বললে, কিন্তু আপনার বন্ধু এত রাতে আমার ঘরে ঢুকে কি করতে চান? জয়ন্ত বললে, আমি দেখতে চাই যে একটা ভিজে পোঁটলা আপনার ঘরের ভেতরে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন। পোঁটলা? কিসের পোঁটলা? কিন্তু জয়ন্ত আর তার কথার জবাব না দিয়ে নিজের মনেই বললে, পোঁটলা, 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 এই এই তো ঘরের মেঝেতে রয়েছে জলের দাগ, এই তো, এই তো একটা জলে ভেজা জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে একেবারে চোখের তলায়। বলতে বলতে সে মেঝের উপরে উপুর হয়ে শুয়ে পড়ে বুকে হেঁটে প্রবেশ করলো চৌকির তলদেশে, এবং সেইভাবেই আবার যখন বেরিয়ে এলো তখন দেখা গেল সে টানতে টানতে নিয়ে আসছে একটা চটের থলি। তারপর সে থলির ভিতর হাত চালিয়ে একে একে বার করল রাধা, কৃষ্ণ, বিষ্ণু, লক্ষ্মী, কালী, মহাদেব ও সরস্বতী, এই সাতটি দেবদেবীর এনামেল করা মূর্তি। তখন নির্বাক, ভীষণ বিস্ময়ে। শীতলবাবুও নির্বাক, দারুণ আতঙ্কে। হঠাৎ বিষ্ণু মূর্তিটি তুলে ধরে জয়ন্ত বললে, আরে এ কি, বিষ্ণু ঠাকুরের ডান পায়ের ওপর থেকে খানিকটা এনামেলের আবরণ তুলে ফেলল কে? বুঝেছি বুঝেছি, এ হচ্ছে সুচতুর শীতলবাবুর কাজ, তাই তো? উনি সন্দেহ করেছিলেন এনামেলের পাতলা আবরণ কেবল বোকাদের চোখ ঠকাবার জন্য, কিন্তু তলায় আছে কোন মহার্ঘ ধাতু। তপন, দেখতে পাচ্ছ বিষ্ণু মূর্তিটির পা কি দিয়ে গড়া? সোনা, সোনা। খালি পা কেন, সমস্ত মূর্তিটাই সোনা দিয়ে গড়া, তাই না শীতলবাবু? বলো কি জয়ন্ত, সোনা? হ্যাঁ, কেবল বিষ্ণু মূর্তি নয়, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক দেবদেবীর মূর্তি নিরেট সোনা দিয়ে তৈরি। আন্দাজে মনে হচ্ছে মূর্তিগুলোর মোট ওজন এক মনের কম তো হবে না। আমি তো স্তম্ভিত। জয়ন্ত লক্ষ্মী দেবীর সবচেয়ে বড় মূর্তিটি তুলে নিয়ে বলল, এইবার তপন, এইবার আমি তোমাকে অধিকতর অভিভূত করতে চাই। দেখছি লক্ষ্মী দেবীর দেহের তুলনায় ঝাঁপিটি অতিরিক্ত বড়, ঝাঁপির ভেতরটা ফাঁপা,
কিন্তু ঝাঁপির ঢাকনিটা ভেঙে খুলে ফেললে কে? নিশ্চয়ই শীতলবাবুর কীর্তি। শীতলবাবু, ঝাঁপির ভেতরে কি ছিল? আমি জানি না। জানেন 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 বই কি? ঝাঁপির ভেতরে যা ছিল তা আমাকে এখনই ফিরিয়ে দিন। ঝাঁপির ভেতরে কিছুই ছিল না। মিথ্যা কথা, এখনো মিথ্যা কথা। তপন, তাহলে দেরি করা নয় ভাই, তুমি বরং থানাতে একটা ফোন করে দাও, পুলিশ এসে পড়ে তাহলে ব্যবস্থা করবে। পুলিশের নামেই শীতলবাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললে, আমাকে ধরিয়ে দেবেন না, আমাকে ধরিয়ে দেবেন না। তাহলে ঝাঁপির ভেতরে কি ছিল সেটা দিন শীতলবাবু। শীতলবাবু বিনা বাক্য ব্যয় জামার পকেটের ভিতর থেকে একটি ছোট কাগজের মোড়ক বার করে জয়ন্তের হাতে সমর্পণ করল। জয়ন্ত আগে মোড়কটা খুলে তার ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে মুখ টিপে একটুখানি হাসলে, তারপর বললে, তপন, শীতলবাবুর মস্তিষ্ক যে তোমার চেয়ে কতটা শক্তিশালী তা তিনি প্রমাণিত করেছেন, কিন্তু অপরাধী হিসেবে তিনি যে একেবারে শিশুর মতন কচি এবং কাঁচা। তিনি যদি এত তাড়াতাড়ি বামাল নিয়ে এখান থেকে সরে না পড়বার চেষ্টা করতেন তাহলে আমরা কিছুতেই ওনার নাগাল পেতুম না। যাক, সেসব কথা থাক, এটা হচ্ছে শীতলবাবুর প্রথম অপরাধ, কি তাই তো? হ্যাঁ, আর এই অপরাধটা উনি করেছেন বলে তুমি সব দিক থেকে আশাতীত রূপে লাভবান, কারণ উনি অপরাধটা না করলে তুমিও আমাকে ডাকতে না, আর তাহলে তোমাদের এই দেবদেবীর মূর্তিগুলো এনামেলের চাদরে গা ঢাকা দিয়ে ওই কাঁচের আধারেরই শোভা বর্ধন করতো। এই জীবনেও তুমি তার আসল চেহারা দেখতে পেতে না। এখন এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি কি ওকে ক্ষমা করবে নাকি না তুমি ওকে পুলিশের হাতে সমর্পণ করবে? তপন বললে, আমি ওকে ক্ষমাও করব না, পুলিশেও দেব না। শীতলবাবু বিশ্বাস হন্তা, উনি যেন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান। শীতলবাবুর অধিকাংশ মোটঘাট বাঁধাই ছিল, সে আর দ্বিরুক্তি না করে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলুম, এ জয়ন্ত, ওই মোড়কটার ভিতরে কি আছে? জয়ন্ত হাসি মুখে মোড়কটা আমার সামনে খুলে ধরে বললে, মোড়কের মধ্যে সাত রাজার ধন, এক মানি, প্রকাণ্ড এক হীরাখণ্ড। অত বড় হীরা আমি কখনো চোখেও দেখিনি। তপনের বোধহয় মাথা ঘুরে গেল, সে একটা অস্ফুট শব্দ উচ্চারণ করে ধপাস করে চৌকির উপর বসে পড়ল। জয়ন্ত বললে, বেশ, আমি কেন শীতলবাবুর ওপর সন্দেহ করেছিলাম এখন সেই কথা শোনো। এনামেল করা মূর্তিগুলি যে অত্যন্ত মূল্যবান আর সত্যনারায়ণের পুঁথিখানি যে অতিশয় দরকারি, এতদিন কেন যে তোমাদের সন্দেহ হয়নি তা আমি কিছুতেই বুঝতে পারছি না। গুপ্তলিপির রহস্য তোমরা জানতে না বটে, কিন্তু এটা তো সকলেই জানতে যে তোমার প্রপিতামহ উইলে স্পষ্ট ভাষায় বলে গেছেন যে এই মূর্তিগুলির আর পুঁথি সদ্ব্যবহার যে করতে পারবে সে তার নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। হয়তো অভাবে পড়নি বলেই তোমরা এই কথাগুলোর উপরে বিশেষ ঝোঁক দাও, হয়তো অভাবে পড়লেই তোমাদেরও মাথা খুলে যেত। আমি গুপ্তলিপির পাঠোদ্ধার করবার আগেই এই কথাগুলি শুনেই নিশ্চিতভাবে ধরে নিয়েছিলাম যে দেবদেবীর মূর্তিগুলি মহামূল্যবান। অবশ্য গুপ্তলিপি পড়বার পর ও সম্বন্ধে আমার আর কোনো সন্দেহই থাকে। বাড়ির লোকই যে চুরি করেছে সেটা বুঝতেও আমার বেশি বিলম্ব হয়নি। ঠাকুরঘরে তালার নতুন একটা চাবি গড়াবার সুযোগ তো এই বাড়ির লোকেরই হয়। বাইরের চোর মূর্তি রহস্য জানত না, অতএব কেবল মূর্তিগুলি চুরি করে সে সরে পড়ত না। ঘটনার দিন রাত্রে বাড়িতে ছিল দাস দাসী, পাচক আর দারোয়ান, তাই তো? নিশ্চয়ই তাদেরও কেউ চুরি করেনি, কারণ তাহলে সে ঠাকুর ঘরে সোনার উপর জিনিসগুলো ফেলে যেত না। তাহলে রইল বাকি কে? বাড়ির ভেতরে যাদের কথা থাকে তাদেরকে যদি বাদ দেওয়া হয় রইল বাকি শীতলবাবু। আমার যুক্তি বলল যে সেই চোর, কিন্তু কেন? কেন সে বেছে বেছে মূর্তিগুলোই চুরি করলে? আমার মতো কি সেও ভেতরে রহস্য আবিষ্কার করবার কোনো সুযোগ পেয়েছিল? তপনকে জিজ্ঞাসা করল, জানলুম যে পেয়েছিল। মাসখানেক আগে সে হস্তগত করেছিল পুঁথিখানা। খুব সম্ভব আমার মতো তাড়াতাড়ি সে গুপ্তলিপির পাঠোদ্ধার করতে পারেনি, সেই চেষ্টাতেই তার কিছুদিন কেটে যায়।
তারপর নতুন চাবি গড়িয়ে চুরি করে সে প্রথম সুযোগে। কিন্তু চোরাই মাল সে রাখলে কোথায়? অত রাত্রে মূর্তিগুলো নিয়ে নিশ্চয়ই সে বাড়ির বাইরে যেতে সাহস করেনি, কেউ না কেউ তাকে দেখে ফেলতে পারে। আর বাইরে সে যাবেই বা কোথায়? তার বাসা যখন এই বাড়িতেই। কিন্তু চোরাই মাল নিজের কাছে রাখতেও সে ভরসা করবে না, পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরখানা তল্লাশ করতে পারে। অতএব চোরাই মাল সে এমন কোনো জায়গাতে লুকিয়ে রেখেছে যা তার ঘরের বাইরে কিন্তু বাড়ির বাইরে নয়। সেই জায়গাটা কোথায়? তার ঘরের পাশেই আছে বাগান আর পুকুর। বাগানের মাটি খুঁড়ে বা পুকুরের জলে ডুবিয়ে মূর্তিগুলোকে লুকিয়ে রাখা যেতেই পারে। শীতলবাবু বুদ্ধিমান কিন্তু কাঁচা কাঁচা, বড় কাঁচা অপরাধী। ধরা পড়বার ভয়ে দুদিন যেতে না যেতেই স্থির করলে কোনো ওজরে ছুটি নিয়ে দেশে চলে যাবে। আমি তৎক্ষণাৎ আমার পথ দেখতে পেলুম। সে দেশে যাবে কাল সকালে, আর যাবার সময় বহুমূল্য মূর্তিগুলো নিশ্চয়ই এখানে ফেলে রেখে যাবে না? তাই আজ রাত্রে সেগুলোকে গুপ্ত স্থান থেকে উদ্ধার করবার তিনি চেষ্টা করবেন। সুতরাং আজ রাত্রে রাত্রিবাস করবার জন্য আমি তপনের কাছ থেকে চাইলুম একখানা দক্ষিণ খোলা ঘর, কারণ এবারই দক্ষিণে যে বাগান আছে সেটা আমার অজানা ছিল না। আমি ঘুমানোর ভান করে হাইটাই তুলে তোমাদের সঙ্গেই শুয়েছিলাম। তারপর তোমাদের নাশা গর্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। যা দেখবার আশা করেছিল তা দেখতে পেলাম রাত পৌনে দুটোর সময়। ঠিক সেই দৃশ্য। সন্তর্পণে বাগানে এসে দাঁড়ালো শীতলবাবু, তারপর পুকুর পাড়ে গেল, জলের ভেতর থেকে দড়ি ধরে টেনে তুললে পোঁটলার মতন কি একটা জিনিস। তারপরে কথা বোধ হয় আর বলবার প্রয়োজন নেই, তাই না মানিক? আমি বললুম, কিন্তু এখনো আমরা আসল কথা শুনতে পেলুম না। আরো কথা? কি কথা শুনতে চাও? গুপ্তলিপির ভিতর থেকে তুমি দ্বিতীয় কি অর্থ আবিষ্কার করেছ? কেবল আমি নই, ও বাবা, শীতলবাবু আবিষ্কার করেছে। এ অর্থটা কি? জয়ন্ত আমাদের সামনে একখণ্ড কাগজ খুলে ধরলে, তার উপরে লেখা ছিল গুপ্তলিপির সেই উপদেশগুলি, অভাবে স্বভাব নষ্ট করিবে না প্রভৃতি। তারপর সে বললে, তপনের প্রপিতামহ সাবধানতার উপরে সাবধানতা অবলম্বন করেছিলেন। যদি কেহ লুকিং গ্লাস সাইফারের গুপ্ত কথা ধরতেও পারে, তাহলেও সে আসল গূঢ় অর্থ বুঝতে পারবে না, কথাগুলোকে উপদেশ বলে গ্রহণ করবে। কিন্তু ভালো করে উপদেশের শব্দগুলোকে লক্ষ্য করো, মোট লাইন আছে ছয়টি। এখন প্রত্যেক লাইন থেকে যদি কোনো প্রথম আর শেষ শব্দ নিয়ে পরে পরে সাজিয়ে দাও তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে এই কথা, অভাবে দেবদেবীর মূর্তি তোমার অভাব দূর করিবে, লক্ষ্মীর ছাপি বিশেষ রূপে দ্রষ্টব্য। দেখছ, এখানেও আছে সাবধানতা, স্পষ্ট করে কিচ্ছু বলা হয়নি, কেবল ইঙ্গিত। কিন্তু অনেক বুদ্ধিমানের পক্ষে এই ইঙ্গিতই যথেষ্ট, বুঝলে? আমি বললুম, তাহলে উপন্যাসের মোরালটা দাঁড়ালো কি? জয়ন্ত হেসে বললে, মোরাল, মনীষা থাকলেও বুদ্ধিমান ব্যক্তি যদি অসৎ পথে যায় তবে শেষ পর্যন্ত তাকে ঠকতে হয়, যেমন শীতলবাবু। আর মনীষা না থাকলে? সৎ পথে নির্বোধকেও লাভবান করে, যেমন আমাদের তপন। তপন সহাস্য বদনে বললে, যতই আজ বাক্য বাগড়ি বিস্তার করো কিছুই আমি গ্রাহ্য করব না। আমার সোনার দেবদেবীদের শত শত প্রণাম করে এক্ষুনি দুর্বেদ্য লোহার সিন্ধুকে তুলে রাখবো। শুনছিলেন জয়ন্তর প্রথম মামলা, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে শুভারুণ বসু, জয়ন্তর ভূমিকায় সব্যসাচী চৌধুরী, শীতলবাবুর ভূমিকায় দেবজ্যোতি চক্রবর্তী, গল্পের সূত্রধার ধ্বনি পরিকল্পনা এবং তপনের ভূমিকায় আমি সৌম্য।
আগামী সপ্তাহে একটি নতুন স্বাদের গল্প থাকবে ন্যাড়া ছাদের গপ্পে।